এবং পৃথিবী উল্টে গেলেও আপনি যত বড় অন্যায় করেন না কেন বাবা মা সব সময় আপনার পাশে থাকবে আপনি যদি আপনার শো নিজে দেখেন তাহলে আপনি বুঝবেন যে কেন ভয় পায় মানে এইরকম মানুষটা যতটা দুঃখী ছিল সেটা ভাবা যায় না তো বাবা মা যে কি জিনিস আমার মনে হয় যেটা প্রত্যেকটি সন্তানের বোঝা উচিত ওয়েলকাম টু আড্ডা উইথ মৌ আড্ডা উইথ মৌ বলার কারণ হচ্ছে যদিও অনেকে ভাবছেন যে এটা তো আসলে প্রোগ্রামটা আড্ডা উইথ মঞ্জু কিন্তু আমি আজকে কেন বলছি যে ওয়েলকাম টু আড্ডা উইথ মৌ তার একটা বিশেষ কারণ আছে আর যেহেতু কথাটি বলেই ফেলেছি আমি দর্শকদেরকে হতাশ করব না কারণ আমার সঙ্গে অলরেডি একটা চুক্তি হয়ে গেছে যে আমি একটা টাইমে মঞ্জু আহমেদের ইন্টারভিউ নেব এবং তিনি তো সবাইকে এত ভয় পাইয়ে দেন যে সবাই টেনশনে থাকে হায় আল্লাহ কি হবে আজকে আমার সো আমি জানি না যে এখন আমার কি হবে বাট এই মুহূর্তে আপনারা সবাই দেখছেন আমাদেরকে সেই শোতে খুবই স্পেশাল শো যেটা হচ্ছে আড্ডা উইথ মঞ্জু এবং মঞ্জু আহমেদ আমার সামনে বসে আছেন হ্যালো মু আমার সামনে হাই হ্যালো আমি ইন্ট্রো দিব শিওর মু থ্যাংক ইউ ফর দা বিউটিফুল ইন্ট্রো আমি তো এরকম পারি না আমি আসলে এরকম দিতে পারি না এনিওয়েজ মানে শুরুতেই আপনার নাটক শুরু হয়ে গেল ওয়েলকাম টু আড্ডা উইথ মঞ্জু আই এম হোস্ট মঞ্জু আহমেদ আমার গেস্ট আজকে মৌসুমি মৌ ও খুব ভালো উপস্থাপনা করে এখন খুব অ্যাক্টিং করে ফাড়াই ফেলতেছে অনেক বিজি ও তারপরে হচ্ছে আমাকে খুব ভয় পায় বলতেছে আসার পর থেকে এবং সে পোস্টার অফ ফটো আসার পরে যে উই আর কামিং অন লাইভ অ্যান্ড সেইখানে লিখছে যে কি মানে আমি টেনশনে ছিলাম একটা কয়েকটা ভিডিওর কথা যদি বলি একটা ভিডিওর কথা বলি টাইম নষ্ট না করি অপু বিশ্বাস আপু সিঁড়ি দিয়ে উঠছেন আপনার শোতে আসার জন্য তো সিঁড়ি দিয়ে তিনি তো মন খুলে কথা বলছেন উইথ মঞ্জুর সাথে সেই কথাগুলো আপনি কোনো মানে কি বলবো যে সেটার কোনো সবাই জেনে গেছে মানে সেটা আপনি সেভ করতে পারেননি এবং বেচারি হয়তো টিকটকে কিছু একটা বলছিল উইথ দিঘি নামটা কিন্তু মিউট করে দেওয়া না তারপরেও কিন্তু সে বলেছিল যে আমি এটা মজা করছি এটা কিন্তু দিও না খবরদার এটা দিলে আমার অবস্থা খারাপ না না নাম দিতে মানা করছে ভিডিও আবার দেখতে পারো যে নামটা দিও না প্লিজ হ্যাঁ কিন্তু তারপর আপনি পুরোটা ফাঁস করে দিয়েছেন নাম দিনে আমি তো আমি ভাবছি যে যখন আমি উঠবো সিঁড়ি দিয়ে আমি তখন জানি না যে লিফট আছে রাইট তো আমি তখন ভাবছিলাম যে সিঁড়িতে আমি কোনো কথা বলবো না আমি মুখটা অফ রাখবো কি বলে ফেলবো সেটাই দেখা যাবে যে প্রকাশ হয়ে গেছে না ওরকম কিছু না সো মৌ ওয়েলকাম তুমি জানি আমি ভয় পাও এবং অনেকেই বলে আমি তো সুইট একটা ছেলে দেখতে খারাপ বাট ছেলে ভালো আমি দেখতেও ভালো থ্যাংক ইউ কিন্তু মানে ভয় পাওয়ার কোনো কারণ বুঝি না কালকে আমাকে এক ফ্যান আমাকে বলতেছিল যে ভাইয়া আপনাকে অনেক ভয় লাগে সেই জন্য নক করতেও বললাম আমাকে প্রথম কথা হচ্ছে তাহলে আমি তোমাকে রিমুভ করি তারপরে তুমি ডান এরপরে এখন তুমি বলো ভয় কেন পাও বলো ভাই আপনার শো যারা দেখে তারা বুঝবে আপনি বুঝবেন না এখন আমি এইখানে এখনো মাথায় ঢুকে না আমাকে কেন ভয় পায় আপনি আপনার শোগুলো বারবার দেখেছেন কখনো না আবার আমি প্রশ্ন করে ফেলছি আমি তো আজকে আপনি যদি আপনার শো নিজে দেখেন তাহলে আপনি বুঝবেন যে কেন ভয় পায় মানে আপনি খুঁটি নাটি সবকিছু বের করে নিয়ে আসেন সবার সামনে তো একটা টেনশন কাজ করে কি প্রশ্ন করবে কোন কিছু আবার বের হয়ে যাবে কোথা থেকে কি যেন জিজ্ঞেস করে বসবে আবার ভুলভাল কিছু বলে ফেলি কিনা সেটা আবার সবাই জেনে যায় কিনা নানা রকম একটা টেনশন কাজ করে সবার মাঝে আমি এখন একটু খোঁচাবো ওকে তার আগে ডিসক্লেমার দিয়ে নেই কালকে একটা ঘটনা ঘটছে আপনারা সেটা দেখেছেন ফেসবুকে ফেসবুক লাইভে এসে আমাদের রিয়াজ ভাইয়ের শ্বশুর উনি আসলে সুইসাইড করছে উইথ হিজ ওন গান অ্যান্ড ওনার মেয়ে তিনা আমার খুব ভালো ফ্রেন্ড ছিল একটা সময়ে এবং তিনার বার্থডে আর আমার বার্থডে মৌ তুমি শেয়ার দাও তারপরে আমি কথাগুলো বলি সো তিনা রিয়াজ ভাইয়ের বউ যে ওয়াইফ তিনা তিনার বার্থডে 8 জুলাই আমারও 8 জুলাই আমাদের দুজনের একই দিনে বার্থডে তিনা খুব ভালো নাচ করতে এক সময় বিয়ের পরে বেবি হওয়ার পর আসলে ছেড়ে দিয়েছে মিডিয়াটা সো কালকে যখন আমি ওটা একজন পাঠাইলো আমাকে আমি আসলে মাথায় ছিল না যে এটা তো রিয়াজ ভাইয়ের শ্বশুর মানে তো তিনার বাবা তাহলে সো আমার পরে মনে হচ্ছে আর এটা তো তিনার আব্বু দেন আই লাইক ওয়েন টু হার ফেসবুক প্রোফাইল সো দেখলাম লাইক ওর পোস্ট উইথ রিয়াজ ভাই অ্যান্ড অল ওর বেবিকে নিয়ে বাট দ্য লাইভ ওয়াজ ভেরি শকিং যে লাইভে এসে এবং ওনার যে কথাগুলো ছিল সেই কথাগুলো আসলে মানে সবার জন্যে মনে হয় খুব মন খারাপের ব্যাপার ছিল এবং ইট ওয়াজ ভেরি হার্ট ব্রেকিং এই কারণে যে মানে হি ইজ লাইক 58 হি ওয়াজ লাইক টেলিং অন দ্য লাইভ বাট এই 58 ইয়ার্স ওনার করোনার জন্য হয়তো বিজনেস একটু ডাউন ছিল বাট হি ওয়াজ অ্যালোন এবং সেটা উনি বলতেছিল যে আমি যদি লাইভে না আসতাম তাহলে হয়তো জানতেও পারবে না যে আমি মরে পড়ে আছি এখানে সো এই কথাগুলো আসলে যাদের বাবা মা আছে তারা বুঝবে এবং যাদের বাবা আছে তারা বুঝবে ব্যাপারগুলো যে জিনিসটা আসলে কীরকম লাগে বাট আমার মনে হচ্ছিল আমি আসলে পুরোটা দেখতে পারি না আমি একটু দেখছি আমি আসলে যেতেও চাই না ওইদিকে
অনেকে জানতে চাচ্ছিল যে লাইফটা কতক্ষণের ছিল সো আমি দেখলাম যে একটা ডিউরেশন দেখলাম যে ইট ওয়াজ 15 মিনিটস अराउंड 15 মিনিটস এর বোধহয় বেশি ছিল বাট অনেকে তো পরে ওটা শেয়ার করেছে আমি যেটা শুনছিলাম মানে আবার কোশ্চেনটা আগে বলে নে 15 মিনিটস তো ওয়েন হি শট হিম রাইট তখন তো 15 মিনিটস ছিল না না মানে তখন উনি শট করছে কয় মিনিট মারা যাওয়ার পরেও প্রায় 50 মিনিটের মতো লাইফটা কন্টিনিউ হয়েছে কেউ গিয়ে এসে করেনি হ্যাঁ সো ওইটাই মনে হচ্ছিল যে হয়তো উনি শর্ট করছে উনার নিজেকে কয় মিনিটের মধ্যে আমি জানি না দুই তিন মিনিটের মধ্যে প্রথম দিকে উনি অনেকক্ষণ কথা বলেছেন আমি পুরো ভিডিওটা দেখেছি মানে আমি যেটা কালকে এমনিতে আমার শরীরটা একটু খারাপ ছিল তো মন ঠনও খারাপ তো হঠাৎ করে রাতের বেলা ভাবলাম যে একটু বাইরে গিয়ে খাই আমার সঙ্গে আমার একজন কলিগ ছিলেন অর্চি রহমান অর্চি আপু আর আমার একজন প্রডিউসার ছিলেন আরেকজন বড় আপু ছিলেন তো চারজন মিলে আমরা খেলাম খেয়ে জাস্ট যখন রিক্সায় করে বাসায় যাচ্ছি তখন হঠাৎ করে দেখি যে এরকম একটা ভিডিও আমাদের মাছরাঙ্গা টেলিভিশনের একটা গ্রুপ আছে আমরা কিছুদিন আগে স্কোয়ার শুরে সেরা করেছি ওই গ্রুপে ভিডিওটা এসছে তো যখন ঢুকলাম তখন দেখলাম যে ততক্ষণ উনি মারা গেছেন আর তার আগে আরেকজন ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে ওকে একজন নক করেছিল তোমার কাছে কি রিয়াজের নাম্বার আছে কিনা তো বলেছে যে কেন বলে যে হ্যাঁ একটু দেখো পরে আবার অফিসে জানিয়েছে একটা জাতীয় দৈনিকে তো সেখান থেকে মানে প্রথম আলোতে জানিয়েছে তো ততক্ষণে আসলে উনি আর নেই মানে শুরুর দিকে উনি তো বলেই নেই যে উনি সুইসাইড করবেন উনি বলছিলেন যে আমার এই প্রবলেম আমার বয়স 58 আমার খালা মারা গিয়েছে সো আমি মরে গেলেও কেউ দেখবে না তারপর আমাকে সব মানুষ আমার সাথে বিট্রে করেছে এগুলো বলছিল কিন্তু যখন উনি অ্যানাউন্স করলেন যে উনি সুইসাইড করবেন তার বোধহয় 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু তিনি অলরেডি শুট করে ফেলছেন মানে অ্যানাউন্স করার 5 মিনিট পরে 4 থেকে 5 এর বেশি না মানে তখন মানুষ ভাবতেও পারেনি না হলে হয়তো সেভ করা যেত মানে আগে যদি এটা 5 মিনিটস তো অনেক সময় হ্যাঁ এটা ভাবলে আসলে খারাপ লাগে যে কেন বা আশেপাশের মানুষই বা কেন গেল না যারা মানে প্রতিবেশী ছিল পরে যখন যারা ঢুকছিলেন এখন তো ভিডিওটা সরিয়ে দেওয়া হয়েছে আই থিঙ্ক আছে হয়তো অনলি মি বা কিছু একটা করা হয়েছে কারণ তদন্তের জন্য তো লাগবে সো এটা খুবই প্যাথেটিক আর উনি যেভাবে বলছিলেন যে আমার ছেলে অস্ট্রেলিয়াতে থাকে কিন্তু দেশে তো রিয়াজ ভাই আছেন আপু আছেন তাদের একটা বাচ্চা আছে এবং ছবিগুলো আপনি দেখেছেন মনে হয় ছবিগুলো দেখেন যে ছবিগুলো মানে ওনাদের ফ্যামিলি পিকচার আচ্ছা আচ্ছা একই সঙ্গে একই পোশাক পরা খুব সুন্দর মুহূর্তের ছবি তো ওগুলো দেখলে এইরকম মানুষটা যতটা দুঃখী ছিল সেটা ভাবা যায় না সেটা আসলে খুব খারাপ লাগে আমি বলছিলাম যে তিনা যে আমার ফ্রেন্ড আর কি ওনার মেয়ে লোকটা তো কথা শুনে মনে হচ্ছিল যে ক্যান্সারের পেশেন্ট বাট হি ইজ ওকে মানে এমন না যে বিছানায় পড়ে গেছে চলাফেরা করতে পারছে না সো তাকে নিয়ে তো বাসায় খুব সুন্দরভাবে থাকা সম্ভব বরং রিয়াজ ভাই টিনাপুর মেয়েকেও তো সে একটা সুন্দর সময় দিতে পারত সো সেটাই অবাক হচ্ছিল আমি ইনফ্যাক্ট ইফ আই টক অ্যাবাউট মাইসেলফ আমার আব্বু করোনার শুরুতে গ্রামে ছিল অনেক দিন সো জাস্ট আমরা আসলে মনে হচ্ছিল যে ফাইন হয়তো ঠিক হয়ে যাবে যখন করোনা কমে গেল জাস্ট কয়েকদিন আগে আব্বু ইজ ব্যাক উইথ আস লাইক আমরা সবাই একসাথে আছি আলহামদুলিল্লাহ সো ওইটা আমি ভাবতেছিলাম যে একই শহরে থেকে পাশাপাশি মানে 7 নম্বর থেকে 3 নম্বর থাকতো মনে হয় ওদিকে 15 নম্বর বা আশেপাশে এদিকে সো আই হ্যাভ নো আইডিয়া কেন এরকম হলো সো এই জিনিসটা আসলে তুমি স্ট্যাটাস একটা লিখছো দেখলাম হ্যাঁ আমি আমার আমি জাস্ট কয়েকবার মানে অনেকে তো ভয় পেয়ে হয়তো ভিডিওটা দেখে নাই সরি আমি কিন্তু ভিডিওটা 3 থেকে 4 বার বারবার মানে কথাগুলো শুনছিলাম টেনে দেখছিলাম এবং খুব অস্বস্তি হচ্ছিল আব্বু আম্মুর কথা মনে পড়ছিল যে দুঃখিত আমরা যেটা করি শুটিংয়ের মাঝে অনেক ব্যস্ত থাকি সো আমরা ভাবি যে আব্বু আম্মু তো আছেই এরা তো আমাদের তাদের সঙ্গে কথা একটু পরে বললেও সমস্যা নেই বা কথা না বললেও সমস্যা নেই ফোন না ধরলেও সমস্যা নেই এটা আমার হয় মানে আমি অন্যদেরকে হয়তো সময় দিচ্ছি কিন্তু আব্বু আম্মুকেই সময়টা দেওয়া হয় না বা ফ্যামিলির মানুষকে ছোট ভাইকেই সময়টা দেওয়া হয় না তো তখন আমি রাতেই আব্বুকে ফোন করলাম যে তোমার শরীর কেমন কী অবস্থা তো সেও দেখি যে ফেসবুক অলরেডি দেখে ফেলেছে কারণ সে তো ফেসবুকে সব স্ক্রল করে আমি কি করি কোথায় যাই বা অন্যান্যরা কি কি করে সেগুলো দেখে আনন্দ পায় আবার আমাকে জানায় যে আজকে এটা দেখলাম এটা হলো তো তখন অনেক খারাপ লাগছিল এবং আপনি যেটা বললেন যে করোনার মধ্যে আপনার বাবা এসেছিলেন আমার একটা ব্যাপার ঘটেছে যে প্রত্যেক সন্তানই চায় বাবা মাকে নিয়ে নিজের মতো করে ডেফিনেটলি ডেফিনেটলি তো আমি যেহেতু সরি আমার একটু পানি খেয়ে নিব না প্রচুর কাশি হচ্ছে বলছিলাম আগে তো আমার যেহেতু প্রায় 2008 সাল থেকে আমি বাড়ির বাইরে সেটা আমার পড়াশোনা তারপর হচ্ছে আপনার ঢাকায় চলে আসা এরপরে তো কাজের মধ্যে ঢুকে যাওয়া তো সব কিছু মিলিয়ে আমি বাসায় যেতাম থাকতে কিন্তু কখনো এমন হয়নি যে আব্বু আম্মু এসে আমার সঙ্গে থেকেছে হয়তো আসলে আমি যেহেতু হলে থাকতাম তারা খালামুনির বাসায় উঠতো বা আপুর বাসায় মানে কাজিনের বাসায় আসতো আমার এখানে এতটুকু ছিল তো এবার এই গত বছরের এপ্রিলে আমি প্রথম একদম বড় একটা বাসা নিলাম নিয়ে আমি আব্বু আম্মুকে নিয়ে এলাম আমার ছোট ভাই আমার কাছে ছিল এবং অনেক দিন এটা সম্ভবত প্রায় 5-6 মাসের মতো এবং আম্মুর তখন স্কুল বন্ধ আব্বু রিটায়ারমেন্টে চলে গেছে
তো আমার কাছে তখন খুব আনন্দ হচ্ছিল যে আমি আমার বাবা মাকে আমার বাসায় এনে রেখেছি এবং তারা আমার সঙ্গে আছে। এবং প্রথম দিকে আমি বোঝাতেই পারিনি যে আমার শুটিংয়ে কিন্তু একটা টাইম, এটার কোনো টাইম নেই, যাবার সময় আছে ফেরার সময় নেই। এবং তারা প্রতিদিন প্রথম এক মাস আমার বোঝাতে সময় লেগেছে যে আমি চাইলেও দুপুরে খেতে আসতে পারবো না, মানে একই ব্যাপার। তুই একটু বলে 20 মিনিটের জন্য চলে আয়, বসে আছি টেবিল একসাথে খাবো তারপর চলে যাব। আমি প্রতিদিন বলতেছি আব্বু এটা সম্ভব না, আম্মু এটা সম্ভব না, আমি শুটিংয়ে, তোমরা খেয়ে নাও আমি এসে খাবো। বাট প্রথম এক দেড় মাস শুধু আমাকে সময় লেগেছে এটা বোঝাতে যে আমি চাইলেই চলে আসতে পারি না। আর আরেকবার হচ্ছে, একবার না প্রতিদিন সেটা আব্বু করতো যে নিজেই রান্না করে রাখতো। আম্মু যখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, ছোট ভাই আবার অ্যাক্সিডেন্ট করলো, সো আমি একটা নাটকের শুটিং থেকে ফিরছিলাম মোবাইল থেকে। তো ফেরার পথে হচ্ছে রাত হয়ে গেছে অনেক, প্রায় চারটা, আব্বু একটার দিকে ফোন দিল, আমি বললাম যে তোমরা খেয়ে শুয়ে পড়ো। তো সে হচ্ছে ভাত রাইস কুকারে ভাত নতুন করে রান্না করে গরম ভাত নিয়ে আমার জন্য বসে আছে, কারণ প্রচণ্ড গরম, আগে রান্না করলে হয়তো একটু নষ্ট হবে। আমি বাসায় ঢুকেছি চারটায়, দেখি যে সে ভাত নিয়ে টেবিলে বসে আছে। তা বললাম যে কী ব্যাপার, যদি খাবি না? আমি তো খেয়ে ফেলছি। তো সে খুবই মন খারাপ করলো। তা আমি তারপর অনেকবার সরি বলছি, যাবো আমি সরি। বাট যখন আবার চলে গেছে বাড়িতে, তখন আমি খুব একা ফিল করছিলাম। এবং আমার কয়েকদিন এমন হয়েছে যে আমি বাসায় এসে কলিং বেল দিচ্ছি, তো কেউ দরজা খুলছে না, বাট আমি ভুলেই গেছি যে বাসা থেকেও নেই, আমি এখন একা থাকছি। সো বাবা মা যে কি জিনিস, আমার মনে হয় যে এটা প্রত্যেকটি সন্তানের বোঝা উচিত। আর বাবা মা একবার চলে গেলে এটা আর ফিরে পাওয়া যায় না। আর সবচেয়ে বড় সম্পদ বলি, সম্বল বলি, আশ্রয় বলি, সেটা আসলে বাবা মা। এবং পৃথিবী উল্টে গেলেও আপনি যত বড় অন্যায় করেন না কেন, বাবা মা সবসময় আপনার পাশে থাকবে, এবং একমাত্র বাবা মাই আপনার সঙ্গে বিট্রে করবে না, আর প্রত্যেকে বিট্রে করবে, সে যেই হোক। তো সেটা অবাক হচ্ছিলাম কালকে যে উনি একা কেন ছিলেন এই বয়সে একটা লোক, এবং এই একটা সময়ে এই প্যান্ডেমিকে কিন্তু অনেকেই অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ক্যান্সারের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট। সো এটা আমার মাথায় আসলে ঢুকে নেয়, বাট ডেফিনেটলি দে হ্যাভ দেয়ার রিজনস, আমরা এগুলো জানি না ভিতরের ব্যাপারগুলো। কিন্তু যেটা আসলে লাইভে এসে উনি সেটা ওনাকে বলে গেছে যে লাইভে আমি আসছি, সো দ্যাট মানুষ যেন একটু, আমি নিউজে পড়লাম যে হ্যাঁ মানুষ যেন জানে। আর ওনার ধারণা ছিল যে উনি মারা গেলে হয়তো কেউ জানবেই না, লাশ পচে যাবে। দ্যাটস ওয়াই উনি লাইভে এসে সবাইকে জানিয়ে আত্মহত্যা করলেন, এবং ওনার কাফনের কাপড়টাও কিন্তু উনি সামনে রেখেছিলেন টেবিলের সামনে, ওটাও লাইভে, এবং বলে গেছেন যে আমার যে কবরস্থান আছে সেখানে তোমরা আমাকে মাটি দিবা না, তোমরা আমাকে রায়ের বাজারের ওখানে কবরস্থানে মাটি দিবে, ওটা বলেছেন। তো উনি অনেক, মানে অনেকে বলেছেন যে হ্যাঁ প্ল্যান্ড, এবং হচ্ছে একই সঙ্গে ওনার ভীষণ রকম কষ্ট ছিল, দ্যাটস ওয়াই কিন্তু সে কষ্ট থেকে বাঁচার জন্য সুইসাইড করেছে। বাট এটা কোনো সমাধান না ডেফিনেটলি, বাট ওই সময় তো মানুষটাকে বোঝানোর কোনো ক্ষমতা আপনার আমার আমাদের কারো নাই। সো আমার মনে হয় রিয়াজ ভাইয়ের উপর দিয়ে ব্যাপারটা এই একটা খুব, মানে নির্বাচনের এরকম একটা বাজে ব্যাপার ঘটলো, তারপর আবার এই রকম একটা ঘটনা, পরপর, এবং রিয়াজের শ্বশুর সব জায়গায় যাচ্ছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, ওখানে বলতে না যে টিনার বাবা, না রিয়াজকে তো চিনা না এখন, হ্যাঁ। সো রিয়াজের শ্বশুর, যদি রিয়াজ ভাই সব জায়গায় এটাই মেনশন হচ্ছে রিয়াজের শ্বশুর, সো রিয়াজ ভাইয়ের উপর দিয়ে অনেক ব্যাপারটা যাচ্ছে দেখলাম। এবং উনি নাকি কালকে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা আসলে, আপনারা পুলিশ তদন্ত করে যা বলবে সেটাতে আমরা আসলে এগ্রি করবো, বিকজ আমরা আসলে অনেক কিছু, উনি কিন্তু ওনার একজন বন্ধুর নামও উল্লেখ করেছেন যে ওনার কাছ থেকে 24 বা 25 লাখ টাকা নিয়েছে, টাকাটা দেয়নি, হ্যাঁ ওই এরকম নামও উল্লেখ করে। আই থিঙ্ক যে এই লোকগুলোকেও হয়তো তদন্তের আওতায় আনা হতে পারে, হয়তো ওই টাকাগুলো পেলে হয়তো উনি এত ডিপ্রেশনে যেত না, বা এইরকম একটা ডিসিশন উনি নিতেন না, রাইট। সো তুমি কিছু বলতে চাও লাইক এক মিনিটে এই রিগার্ডিং দিস, আমাদের এনি পজিটিভ, এনি পজিটিভ ভাইব হচ্ছে আসলে যে কোনো খারাপ অবস্থা বা যে কোনো খারাপ সংবাদ থেকে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে কি শিখলাম, কি করণীয় সেটা খুঁজে বের করা। যেমন রিয়াজ ভাইয়ের শ্বশুরের যে ঘটনাটা ঘটলো, এটা থেকে আমার মনে হয় যে প্রত্যেক সন্তান চাইবে বাবা মার সাথে থাকতে, বাবা মার পাশে থাকতে। যখন রিয়াজ ভাইয়ের তিনা আপু ঠিকই কালকে ছুটে এসেছেন বাড়িতে, এবং এসে যখন বাবার এই অবস্থা দেখলেন, তাদের কি কি অবস্থা ছিল এটা আসলে আমরা ফিল করতে পারবো না, আমরা হয়তো দীর্ঘশ্বাস ছাড়তে পারবো কিন্তু আমরা ফিল করতে পারবো না, এটা ওনারাই কেবল ফিল করতে পারবেন। সো আমার যেটা, এটা থেকে পজিটিভ তো ভাইব আসলে নেওয়া যায় না এরকম একটা ঘটনা থেকে, বাট আমার বলা হচ্ছে যেটা শিক্ষণীয় অনেক কিছু আছে। সো এখনও সময় আছে বাবা মার পাশে থাকা, বাবা মাকে সময় দেয়া, এবং নিজেদের অবস্থানটাও তাদের কাছে তুলে ধরা যে আমি যেহেতু এই অবস্থায় আছি, আমার পক্ষে এইটুকুই সময় দেওয়া সম্ভব, বা তোমরা বাড়িতে থাকছো, আমার কাছে, নিজের কাছে এনে রাখা, কিংবা মাস অন্তত নির্দিষ্ট সময় করে একটু দেখতে যাওয়া, তাদেরকে একটু হ্যাপি রাখা, তারা আসলে কী চায়, একটু সময় চায়, এর বাইরে কিন্তু বাবা মার কিচ্ছু চায় না। তো সেই জায়গাটা আমার মনে হয় যে সবাইকে একটু, আই হোপ আপনারা মানে আমাদের শোটা দেখছেন এবং যারা দেখছেন একটু পজিটিভিটি ভিতরে রেখে একটু আব্বু আম্মুকে টাইম দিবেন, আপনার ফ্যামিলিকে টাইম দিবেন, এবং একা আসলে কেউ কাউকে থাকতে হবে না, কোনো বাবা মাকে। এই জিনিসটা হইলে আমার মনে হয় লাইক দ্য world will be like more beautiful place.